হ্যাঁ, ছোটুদার কথা অনেক শুনেছি কিন্তু দেখিনি তো, তাই ঠিক মনে নেই। তা কোথায় আজকে? আছে তো বাড়িতে, আজ একেবারে আলাপ করে যাব। ছোট তো সবথেকে ভালো এই বাড়িতে, একদম বেস্ট। সকাল থেকে তো ছোটুই বাজার করতে গেছিল, রাবড়ি তো ছোটুরই আনার কথা, কার হাতে হ্যান্ড ওভার করে দিল বলো তো? আপনি একটু রাবড়িটা দিয়ে দেবেন, ভেতরে গিয়ে বলবেন পাড়ার ভেনো পাঠিয়েছে, বুঝছি। আমি আর আপনি একসাথে ঢুকলে না কেলোর কীর্তি হয়ে যাবে। ও মা, ছোটুদা বাড়িতে নেই? না, এখন নেই, এসে পড়বে দুপুরবেলা, এসে খাবে তো, যাবে কোথায়? আরে ওর একটা অদ্ভুত স্বভাব, একটু উড়নচণ্ডী করছে বুঝলে, একটু উড়নচণ্ডী। আসলে এই রোববারে ছুটির দিন হলে চলে না, ও পাড়ার ছেলেদের নিয়ে সব একটু ওই ফুটবল টুটবল এ সমস্ত খেলা নিয়ে মেতে থাকে, তাই বলে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর নিজে কোথাও ভিড়ে গেছে। যার হাত দিয়ে পাঠিয়েছে তাকে কিন্তু আমি চিনি। আচ্ছা তুমি চিনলে কি করে? আরে এই মিষ্টি মেয়েটা কে? কোথায় ছিল এতক্ষণ? শুধু ও মিষ্টি মেয়ে নাকি? আমি মিষ্টি নই বুঝি, আমিও মিষ্টি মেয়ে। তুমি তো সব থেকে বেশি মিষ্টি মেয়ে। দাঁড়াও, তোমার জন্য একটা গিফট রয়েছে। কি? এনো তোমার। তোমার নাম কি? রোশনাই, করিমা দিতে। আসলে ঠিক আলাপ হয়নি তো তাই। ও গরিমা, ও আমার ছেলের হবু বউ। ওর আশীর্বাদ হয়ে গেছে, আমার ছেলের আশীর্বাদ বাকি আছে, আর তারপর ওদের দুজনের বিয়ে। শোনো, বিয়েতে কিন্তু তোমার ছুটি নিতে হবে, এটা কিন্তু বলে দিলাম। মিনি তুমি এসো। গরিমা বাচ্চার হবু বউ, সো প্রিটি, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। এ হচ্ছে গরিমার মা আর বাবা, বাচ্চার জন্মদিনে এসেছে তো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।